আসলে আমি মান্না সাহেবের লাগে অনেক ছবি অভিনয় করেছি, সে আমার খুব কাছের মানুষ। আমাকে দেখলে বলতো, এই আমার মিজান ভাই কোথায়, ডাকতো, এই মিজান কোথায় আছে, খুঁজে বাইর করো। তার আমাকে নিয়ে সে চলচ্চিত্রের বিভিন্ন, তার এই চলচ্চিত্রে কোথায় কি হচ্ছে, তার নিয়ে কোনো গুঞ্জন আছে কি না, তার নিয়ে কোনো বদনাম আছে কি না। আমার একটা ফ্লোর ছিল তিন চারের মাঝখানে, ওইখানে আমার একটা শোরুম ছিল, সেখানে মান্না ভাই সবসময় একটা চেয়ার নিয়ে বসে থাকতো আর আমাকে রাখতো, এই এই শিল্পী এদিকে আসে। আমি বলতাম যে মান্না ভাই আপনি আমাকে শিল্পী কেন বলেন, কই বেটা তুই আমার সাথে তো অভিনয় করিস, তুই তো শিল্পী। আমাকে শিল্পী বললে তো আমার লজ্জা করে, কেন না আমি একজন শিল্পী, তুমি একজন শিল্পী, তোমার যেরকম মূল্য আমার সেরকম মূল্য। আমি নির্বাচন করব শিল্পী সমিতি, আমার অনেক অনেক স্বপ্ন। আমাকে মানুষ আসলে মন থেকে ভালো জানে না, আমি নাকি খুব ব্যবহার খারাপ, আমার নাকি এই বিভিন্ন সমস্যা আছে। আমাকে ধর্মিয়া মানুষের দোষ গুণ নিয়ে তো মানুষ, আপনি একজন নায়ক মান্না, আপনার কিসের দোষ, আপনার দ্বারা চলচ্চিত্রের দর্শক এত ভালো জানে, আর আপনার ছবি যখন হলে যায় হল বিশাল দর্শক ধরে না, সে মান্নাকে তো কেউ বিচার বিশ্লেষণ করতে পারে, একটা শিল্পীর দোষগুণ থাকতে পারে, তার মধ্যে মানুষ শিল্পীকে বের করে আনে। তো আপনি একজন মহান মহৎ মানুষ, আপনি নির্বাচন করবেন, ঠিক আছে আমি আপনার পাশে আছি। সে খুব খুশি হলো যে মিজান আমাকে একটু ভালো হওয়ার সুযোগ দাও, আমি মানুষের সেবা করতে চাই, আমার যে দোষগুণ ছিল আমি এটা যেন মানুষের কাছ থেকে যেন দূরে সরে যেতে পারি, আমি ভালো মানুষ হিসাবে আমি চলচ্চিত্রে সারা জীবন বেঁচে থাকতে পারি। আল্লাহর কি হুকুম, উনি আসলে ওনার স্বপ্ন, ওনার জাগরণ, ওনার চেতনা, উনি আসলে সেই পর্যন্ত থাকতে পারেননি, কিন্তু উনি মৃত্যুতে এই চলচ্চিত্রটা যে একবারে ভেঙে পড়েছে এটা আসলে স্বাভাবিক। তার আলাদা একটা দর্শক ছিল, তার অভিনয়, তার ডায়লগ শুনলে মানুষ হলে দর্শক কেঁপে উঠত, তার অভিনয় না দেখলে আসলে মানুষ সেদিন মনে করে তার মনে দুপুরে খাওয়া দাওয়া হতো না। আসলে আমাদের এমন একজন লোককে আমরা আমাদের মাঝ থেকে হারিয়ে ফেলেছি যাকে আমরা কখনো আর ফিরে আনতে পারবো না। আর আমাদের চলচ্চিত্রের এত বড় এই যে একটা এই দুঃসময় আসছে, আমাদের নায়ক মান্না থাকলে এই দুঃসময়টা আসলে থাকতো না, জানি না বিধাতা তাকে এত তাড়াতাড়ি নিয়ে যাবে আমাদের বাস্তে। সেদিন যেদিন উনি মৃত্যুবরণ করলেন, এর আগের দিনে আমি একটা ছবিতে অভিনয় করেছিলাম, গরিবের ছেলে বড় লোকের মেয়ে, তো সেখানে আমি থাকি পুলিশ অফিসার, সেখানে মান্নাকে মারামারি, মানে নায়িকার বাবা থেকে আহমেদ শরীফ তাকে গ্রেপ্তার করতে হবে, তার মারধর চলতেছে। তখন আমরা সারাদিন শুটিং শেষে আমরা 7 নম্বর ফ্লোরে একটা শুটিং চলবে আদালতের, সেখানে আমি মান্নার সাথে। তো মান্না বললো, কিরে মিজান তুমি তো আমার মতোই বড় শিল্পী, আমি যেখানে তুমি সেখানে, তো তোমার এত ই কেন, তুমি কিছু করতে পারবে। এই যে তার উৎসাহ, এই যে উদ্দীপনা, এই যে ভালোবাসা, আসলে আমরা কখনো এই ধরনের শিল্পীর মাঝে এখনো খুঁজে পাইনি, যে মানুষটি সবার সাথে মিলে। এখনকার যেই শিল্পীরা দূরের থেকে বলে, এই এ সরা এগুলি, এই দেখতে চাই না, গালিগালাজ করে। আমি কখনো মান্নার কাছ থেকে কাউকে গালিগালাজ করতে দেখি নাই, কিন্তু মাঝে মাঝে যখন বিরক্ত করত তখন উনি চেঁচা যাইত, যাই এদেরকে সরা, অভিনয় করতে পারবো না আমি। আমি দেখছি তার, আমি অনেক তার কাছের মানুষ, তার মৃত্যুতে আমিও মর্মাহত, আমিও দুঃখিত, আমিও চলচ্চিত্রে একজন মানুষ হিসাবে তাকে আল্লাহ যেন বেহেস্ত নসিব করে। আমি তাকে কয়েকবার স্বপ্নে দেখেছি, আমার সাথে তার একটা লেনদেন ছিল, সে কখনো আমাকে পয়সা দিতে চাইত না, টিকিট টাকা নিবি আমার, আমার ছবি তোর ছবি। তাই আমি মাঝে মাঝে তাকে স্বপ্নে দেখে আমার কাছে অনেক সময় ক্ষমা চাইতো যে মিজান আমাকে তুই ক্ষমা করে দিস। আমি প্রায় কল্পনায় দেখছি, রাতে স্বপ্নে দেখছি, তখন আমি একসময় বলছি, আল্লাহ তুমি তার ক্ষমা করে দাও, আমার কোনো তার লোক দেনা ফেনা নাই, আমি তার কাছে কোনো টাকা পয়সা পাই না। সে কালো মুখ করে গম্ভীরভাবে তাকিয়ে থাকতো, এখন ইদানিং আর দেখি না। তো সে আমার খুব কাছের মানুষ, মনের মানুষ, প্রাণের মানুষ। মান্না আর কখনো ফিরে আসবে না চলচ্চিত্র, নতুন করে আর কোনো মান্নাকে খুঁজে পাবো না আমরা। হয়তো তার যদি আরও আল্লাহ তাকে 2-5 বছর বাঁচায় রাখতেন, তাহলে আমাদের চলচ্চিত্রের সুদিন আমরা পেয়ে যেতাম। আমরা এখন চলচ্চিত্রের মাঝে দুর্দিনে আসি, আমাদের চলচ্চিত্র প্রায় মৃত্যুর মুখে, আমাদের কোনো শিল্পীরা সহযোগিতা করে না, আমাদের দেশে কোনো ভালো ছবি হচ্ছে না, এই কারণে আমাদের সিনেমা সম্পূর্ণভাবে হল বন্ধ হয়ে যাচ্ছে। মান্নার মতো একজন শিল্পী আমাদেরকে এখন আসে নাই, আমাদের আসে যেই শিল্পীরা এত অভিনয় করে, এত একই গল্পে, দর্শক আর তাদেরকে গ্রহণ করছে না।
তো আমাদের যদি আগামী চলচ্চিত্রকে বাঁচাতে হয়, আমাদের দক্ষ এবং সুন্দর মনের মানুষ, সুন্দর শিল্পী উপহার দিতে হবে। মান্নার মতো এই ধরনের মন মানসিকতা নিয়ে যে ধরনের শিল্পীরা আসবে, মান্না কখনও কারো শিডিউল ফাঁসায় নাই, কোনো শ্যুটিংয়ে গাফলা করে নাই, পাঁচটা শ্যুটিং থাকছে নিয়মিত, সে তার ওই শিডিউল মেনটেন করেছে। আমি আজও জানি না মান্নার জন্য কোনো শ্যুটিং প্যাকআপ হয়ে গেছে, কিন্তু মান্না ছিল একজন রাগী মানুষ, সে আসলে বেশি কথার মানুষ ছিল না, সে সবার কাছে ভালো মানুষ হিসাবে পরিচিত ছিল। তার মৃত্যুর হওয়ার পরে আমরা দেখছি চলচ্চিত্রের এই গেটের সামনে হাজার হাজার মান্না পাগল মানুষগুলা দরজা ভেঙে ঢুকার চেষ্টা করেছে। সে তার যে টাঙ্গাইলে ময়দানে, সেখানে তার জানা যায় লক্ষ লক্ষ লোক হয়েছে, তার যে ভক্ত, তার অনুরাগী, তারা আমরা আসলে কাছের মানুষ, তাকে আসলে চিনতে পারিনি, কিন্তু দূরের যারা দর্শক ভক্ত তারা আসলে একসময় চিনছে। আপনারা মান্নার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেস্ত নসিব করে। ওকে মিজান ভাই, একটা বিষয় জানতে চাই সর্বশেষ, যে মান্না ভাইয়ের সাথে হ্যাঁ আপনার ডিরেকশন কোনো ছবি হয়েছিল কিনা? আসলে আমার একটা ছবি আমরা নাম ঘোষণা দিয়েছিলাম, আমাদের পূর্ণিমা ছিল নায়িকা আর নায়ক ছিল মান্না, পিএ কাজল ছিল ডাইরেক্টর, আমি তাদেরকে ঘোষণা দিয়েছিলাম ছবিটার নাম জন্মই আমার জেলখানায়, এই গল্পটা নিয়ে তার সাথে বলেছিলাম, আমি তাকে সাইনিং মানি দিয়েছিলাম, পূর্ণিমাকে সাইনিং মানি দিয়েছিলাম, উনি মৃত্যুতে আমার এই ছবিটা হয়নি, আমি চেয়েছিলাম তাকে এই ছবিটা। এখন আমি আমার বর্তমান ছেলে মেরাজ হোসেন মেরাজকে দিয়ে মান্নার সেই ছবিটা আমি আগামী সম্পূর্ণ করার, মানে আমি তৈরি করব সেই গল্পটা দিয়ে, আমার ছেলের নিয়ে আমি গল্পটা তৈরি করব। ছবির নাম হচ্ছে জন্মই আমার জেলখানায়, এই গল্পটা আমরা রেডি আছে, তো আমার ছেলে আসলে মোটামুটি তৈরি আছে, এখন আমি একটা ছবি বানাইছি আমরাও মানুষ। এই ছবিটা হয়তো আপনারা পয়লা বৈশাখে 14 এপ্রিল রূপালি পর্দায় দেখতে পারবেন। জানতে চাই মান্না ভাইয়ের সর্বশেষ কোথায় থেকে হয়েছিল? আসলে মান্না ভাইয়ের লগে আমার সর্বশেষ 7 নম্বর ফ্লোরে আদালতে শুটিং করতেছি, সে আমার সাথে তার একটা ছবি ছিল পিতা মাতার আমানত, তখন এডিটারের সাথে সে খুব ঝগড়াঝাটি করতেছিল, তখন সে একটা সাদা ট্রাউজার টাইপের একটা জামা পরলো, হ্যাঁ আমারে বললো যে এই মিজান, ওটা নাসির সাহেবের ছবি ছিল, ওই যে গরিবের ছেলে বড় লোকের মেয়ে, ওই নাসির সাহেব হলো ডাইরেক্টর, তো আমারে বললো মিজান তুই টেনশন করিস না, কালকে তোরা আমি তোর টাকাতে 50,000 টাকা দেবো, কালকে আমি শুটিংয়ে আসলে পাবি, তুই আর কারোর কাছে কিছু করিস না, আমার লজ্জা দিস না। তখন সে লাস্ট আমার এখান থেকে এই 2 নম্বর ফ্লোর মেকআপ রুম তো বাড়িয়া তাকে আমি লাস্ট এই সালাম দেই, সে আমার কথা বলে যায়, আর তার পিছনে যেই তার পরের দিন সকালে FDC-তে তার লাশ আসে, যেই যেই নিথন দেহ তার আর কোনো ভাষা নেই, তো সে মৃত্যুবরণ করেছে, তখন আমরা দুঃখে আত্ম ইয়েতে সিদ্ধ হয়ে যে আয় হায়, যার সাথে কাল সকালে বিকালে আমার দেখা হইলো আজকে তার লাশের সামনে দাঁড়াইলাম, মৃত্যু এত কাছে, মানুষ কখনো ভাবে নাই যে কালকা সে লাশে FDC-তে আসবে, আমরা কখনো ভাবিনি মান্না এত তাড়াতাড়ি চলে চলে যায়, আমরা ভাবছি সে কখনো দাদার অভিনয় করবে, চলচ্চিত্রে থাকবে, যে চলচ্চিত্রে একজন মানুষ কষ্ট করে সে চলচ্চিত্রে একজন হিরো হয়েছে, তাকে লাস্টে আমরা শেষ বিদায় জানাই আর কি। মান্না ভাই কোন বিষয়টা বেশি ভালো লাগতো আপনার? আসলে সে যখন ডাইকা খাওয়া দাওয়া করতো না, কইলাম এখানে বসে রয়েছেন কিছু খাবেন না, কয় না আমি জান না আমার খাইলে আমার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, আমি অভিনয় করতে পারবো না, আমি মোটো হয়ে যাবো, তো আমি দাই মিয়া এই টাকা পয়সা কার জন্য ইনকাম করছেন, কে খাইব, আপনি যে খাইতে চান না খান, খাওয়ার পরে যতদিন বাঁচেন বাঁচেন। সে আসলে দুপুরে লাঞ্চ করতো না, এই বিস্কিট খেয়ে থাকতো, একটা বিস্কিট তার পছন্দের ছিল, একটু চা টা খাইতো, তখন সে কইতো যে মিজান আমি খাবো না, আমার এই ইয়াটা আমার বডিটা নষ্ট হয়ে যাবে। মূলত মানে উনি ইন্ডাস্ট্রিকে অনেক ভালোবাসতো, বেঁচে দিয়ে বেঁচে থাকতে চাইছিল, আল্লাহ তাকে নিয়ে গেছে, আমরা তাকে সবসময় বলি আল্লাহ তার বেহেস্ত নসিব আপনি কামনা করেন। সে আমাদের একজন চলচ্চিত্রের সংগ্রামী একজন মানুষ ছিলেন, যার মান্না মান্নার ছবি বানাইলে কোনোদিন মানে আমরা দেখি নাই ফলো হইতে, কিন্তু তাকে দর্শক খুব ভালোবাসত, সেই ভালোবাসায় সে আমাদের স্নিগ্ধ হয়ে গেলেন, আমাদেরকে ভালোবাসা দিয়ে চলে গেছেন, আমরা আর কখনো তাকে খুঁজে পাবো না। আমরা চাই আমাদের চলচ্চিত্রের উন্নয়ন, চলচ্চিত্র বেঁচে থাক, চলচ্চিত্রের মানুষ সুখে থাক, চলচ্চিত্রের মানুষ শান্তিতে থাক, সবার যেন চলচ্চিত্র ভালো চলচ্চিত্র দেখতে পারবে, আমাদের নতুন নায়ক নায়িকার প্রয়োজন, আমাদের নতুন প্রযোজকের প্রয়োজন, আমাদের দর্শকরা ভালো কিছু তৈরি করলে আসলে হলে যায়, কিন্তু তারা এখন ভালো কিছু পাচ্ছে না, তারা এই জন্য আমাদের চলচ্চিত্রমুখী আসতে পারতেছে না, চলচ্চিত্র দেখতে চায় না, যে একই জিনিস বারবার আমরা দেখতে চাই,
আমাদের কাছে ভালো লাগে না। না, মান্নার অভাব কোনোদিন পূরণ হয় নাই। মান্না মান নাই, মান্নার জীবনে একটাই লুটতরাজ ছিল, যেটা হলো আপনার অনেক কষ্ট করে তিনি ছবি বানাইছিলেন জীবনে প্রথম লুটতরাজ। সেখানে আমাদের জাহিদ ভাই ছিলেন ম্যানেজার, কাজী হায়াত সাহেব অনেক চেষ্টা করে এই ছবিটা নির্মাণ করছে। আমার বড় ভাই জাহিদ ভাই এই ছবি অনেক মান্না সাহেবের যুদ্ধ করে, কেউ কাজ করতে পারতো না। তো এক জাহিদ মান্না সাহেব ভালোবাসত আর কাউকে না, পছন্দ করত, মনে করতো যে সৎ আছে, ওর ভিতরে কোনো নোংরামি নাই, সে আসলে ভালো কাজ করে। আমি দেখছি আমার চোখের সামনে তিনি যাই করতো, জাহিদ ভাই আবার একে ম্যানেজ করতো, ম্যানেজ ভাই একটাই করতো আমাদের জাহিদ ভাই। এই জাহিদ ভাইকে ছাড়া সে কাউরে মানতো না, বিশ্বাসও করতো না।